ที่นี่บอกให้น้องแต่กายชินิชิมิกายสิบะกลับนี้มาแต่ดอกบอกให้น้องวิชาจงใครจะไปทั้งวิจงก็ไล่ทนายชาลอชาลทั้งวิเบเบกัยกาย316กลับนี้มาแต่ดอกคิดจักกะอันที่ให้น้องในก็ต้องทนมุชาชักนั่งกะอากาศตลอดโดยนิ่มเมื่อใครก็บังเอเมลดิบบอดินตาএ পর্যন্ত 316টি গতকালকে রাত্রি থেকে রাতে 3টা অবধি ছিলাম নিরঞ্জন ঘাটে দর্শনে 316টা ভাষণ হয়েছে আজকে আশা করছি আরো 10 থেকে 15টি ভাষণ আমরা সমস্ত ব্যবস্থা রেখে দিয়েছি ক্রেন থাকবে মিনারেল ল্যাব আমাদের সবাই কর্মীরা থাকবে পুরো কর্মীরা থাকবে সার্বিকভাবে সমস্ত আলো ব্যবস্থা যা যা আছে সবটাই এবারে রেখেছি কিন্তু আমরা অনুরোধ করেছিলাম সমস্ত পূজোদ্যোক্তা পূজো কমিটিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিধি সভা হয়েছিল ক্লাব নিয়ে আমরা কিন্তু অনুরোধ দেখেছিলাম যে যাতে গত কার্নিভালের দিনে শেষ ভাষণ বা নিরঞ্জন হয় তারপর কিছু কিছু ক্লাব কোনো কারণে রেখে দিয়েছে বিশেষ করে জয়নগর কিছু ক্লাব ওনারা রেখে দিয়েছেন আমরা ওদের অসুবিধার কথা বুঝেছি ওরা আমাদের সহযোগিতা করার জন্য ওদের প্রতিবাদে যদি নিরঞ্জনের জন্য আস্থান গাড়ি দাঁড় করো তবে স্বাভাবিক যে নিরঞ্জন এটা বিঘ্ন ঘটে যা প্রতি বছরই শেষ দিন করে মানে আজকে ওনারা করবেন আর কিছু কিছু ক্লাব আছে তারা আসেনি দর্শন করতে তা আমাদের ধারণা যে ওরা আজকে একমাত্র কুসুমগড়ে 10 থেকে 12 বা 15 বেশি হবে না পার পার্সন কারণ দশমিকারে 316টা হয়েছে তার ছাড়াও আমাদের এই মোট 13টা ঘাট আছে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জোনালে আমাদের তো ওখানে অনেকগুলি মূর্তি ভাসানো হয়েছে সবগুলি এখানে আসেনি কেন 316টা এই 3 দিনে 12 13 14 কালকে অব্দি কার্নিভাল অব্দি হয়েছে তো শান্তিপূর্ণ হয়েছে খুব উৎসাহ সহিত মানুষ যারা প্রতিমা নিরঞ্জনের জন্য যে ক্লাব বা পূজোদের এসেছেন পাশাপাশি অনেক লোক এসেছেন যারা নিরঞ্জন ঘাটকে দেখার জন্য এবার আধুনিক ব্যবস্থা অতি সুন্দর করা হয়েছে গত 2 বছর ধরে ভালো খুব সুন্দর সাজিয়েছিলাম আমরা এবার আরও বেশি সাজানো হয়েছে এবং আরও বেশি পারমানেন্ট কিছু স্ট্রাকচার করা হয়েছে সন্ধ্যা আরতি শুরু হয়েছে জেলা রাজ্যে কোনোদিন কোথাও দেখেনি মানুষ শুরু হয়েছে এবং পাকা ঘাট করা হয়েছে তো বৃষ্টি হলে জল জমার কোনো সুযোগ নেই মার্বেল টাইলস এবং পেপার ব্লক দিয়ে সারাটা মোড়ানো হয়েছে সার্বিকভাবে আমাদের চেয়ার দেওয়া হয়েছিল বসে মানুষ উপভোগ করেছে 3টি ক্রেন আমরা ব্যবহার করেছি 100 জন শ্রমিক আমরা রেখেছি তো খুব সুন্দরভাবে যত বড় প্রথমে যে 10 মিনিটের মধ্যে সময় লাগে না নিরঞ্জন করতে ভাষণ দিতে তো সার্বিকভাবে মানুষও খুব খুশি হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে সহযোগিতা সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে নবরন্দপুর স্মার্ট সিটি এবং পৌর নিগমের সমস্ত কর্মীরা অফিসাররা আধিকারিকরা কমিশনার আমাদের কর্পোরেটরা ছিলেন সবাই সহযোগিতা করেছেন সার্বিকভাবে যারা বিশেষ করে পুজো উদ্যোক্তা তাদের সম্পূর্ণ সহযোগিতা পাওয়ার পরে এটা আমরা সফল হয়েছে আজকের দিন আমার বিশ্বাসে সুন্দর মতো শেষ হবে প্রকৃতি আমাদের সহযোগিতা করেছে সরকার আমাদের পাশে ছিল মানুষ ছিল সার্বিকভাবে সারা উৎসব এই রাজ্যে গত 2 বছর ধরে বিশেষ করে বলবো আমাদের সরকার পরিবর্তন হওয়ার পর একটা জিনিস হয়েছে যে রাজ্যে নির্বিঘ্নে কোনো রকম দুর্ঘটনা ছাড়া কোনো রকম ইনসিডেন্ট ছাড়া পুজো কিন্তু আমরা এই রাজ্যে আগে কখনো দেখিনি গত বিশেষ গত 2 বছর কার্নিভাল এবার কার্নিভাল আরও বেশি মানুষের মধ্যে উৎসাহ ছিল আগ্রহ ছিল মানুষ উপভোগ করেছে আগামী দিন আর আমাদের সরকার আরও ভালোভাবে কার্নিভাল সহ টোটাল সারা যে উৎসবটা আরও যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য উপভোগ্য হয় সেদিকে রাখার চেষ্টা করবেন এবং আমি বলবো আইন শৃঙ্খলা দিক থেকে খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল বলেই সারা রাত্রব্যাপী সারা রাজ্যে বিভিন্ন প্রত্যন্ত একদম জনজাতি এলাকা তো কিন্তু এবার প্রচুর সংখ্যক পুজো হয়েছে এটার মধ্যে এক সময় ছিল না এই রাজ্যে যাই হোক এ রাজ্যে একটা বাতাবরণ তৈরি হয়েছে 2018 করে যার যা ধর্ম কর্ম করার মতো একটা জায়গা তৈরি হয়েছে মহল তৈরি হয়েছে আমি আশা করব আমাদের সমস্ত জনগণ রাজ্যের মানুষ এই মহলটাকে আরও সমৃদ্ধ করবেন কারণ পুজোর আগে একটা চক্রান্ত হয়েছিল আমাদের এখানে যে জাতি ধর্ম বর্ণ যে সম্প্রীতি ছিল এটাকে ঐক্যকে নষ্ট করার একটা পরিকল্পনা হয়েছিল কিন্তু এই রাজ্যের জনগণ যারা শুভ বুদ্ধিসম্পন্ন এবং সচেতন জনগণের প্রতিহত করেছেন এবং বেশি সংখ্যায় পুজো অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে একটা বার্তা দিয়েছেন যে এই রাজ্যে হিংসা বা সন্ত্রাস মানুষ পছন্দ করে না যেটা স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা হয়েছে 2018 পর এটাকে মানুষ আরও চাইছেন যে আরও শক্তিশালী হোক সমৃদ্ধ হোক সকলে মিলে পুজোতে আমরা অংশগ্রহণ করতে পারি যেটা আমাদের রাজ্যের পরম্পরা